আমি পদশ্রী গম্ভীর সিং ঠিনে ওই কেন্দ্রিক ঘষাটাও নিয়েছি। কেন্দ্রিক ঘষাটা? কেন্দ্রিক ঘষাটা কেন্দ্রিক আছে আপনার এখন ঘরে? তো ওটা কিভাবে নিলেন? ওটা ওই যে আমাদের ঘরে থাকতো মানে আমার বাবার সঙ্গে সালা মনে সম্পর্ক হইতো। আচ্ছা বলুন 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 বলুন, মানে পদ্মশ্রী গম্ভীর সিং মুড়ার মানে মানে আপনার পিসা পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া? তারপরে তারপরে তো সেই আমাদের সঙ্গে বাবার সঙ্গে সালা মনে হয়। হ্যাঁ তো প্রায় প্রায় ওরা গল্প করে আমরাও সেই শুনি। হ্যাঁ পিসা এইটা পারিব না আমরা বাজাতে ঝর বাবা হবে। হ্যাঁ তো কতদিন লাগবে? বেশি দিন নাই লাগবে কে বাবা বলছে, এটা সময় নাই লাগবে, এটা মনটা যদি মেশে আছে তাহলে হচ্ছেই বলছে। তো সে সিনিয়র যাই যখন কিভাবে বনাইছো? তো এটা বাবা বলছে একটা কাছিমের হাড় বঠে কচ্ছপের কচ্ছপের এটা পাবো কোথায়? বুঝলি খুঁজলেই পাবে এটা। এই অগল বগল এই চাষার মানে অগল বগলেই পাবে। জ্যৈষ্ঠ মাসে বাইরে কাছিম। হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে কাছিম বাইরে। তারপর যাই হোক খুঁজতে খুঁজতে আরেকটা আমাদের দাদা ছিল ওই একটা পালি কাছিম কাছিম ছোট মতো হ্যাঁ তো সে যেই কোনো হোক ছোট হোক তো ছোট। তুই দেখলি না ওটা বলছিস? হ্যাঁ দেখেছি। তুই আন বলছিস পারিব বনাতে? পাটনে করিয়া মানে ছেন্দা করে দিলে করে দিলে ওই বহরামপুর কে গেলি তো লোহা দোকানে খুঁজছি আমরা তার। তো বলছে কি করবে তোরা বলবি তবে ন? আমরা বলছি কেন্দ্রি বাজাব। তো বলছি এখানে নাই পাবে। তো বলছেন বাতারা ঢরুল দেও। তো বলছে যা ওই চকের দেখিবে মরুলি দোকান ওঠনে লেখলি মরুলি বলে নাল পাশুরে আব মরুলির দোকানকে গেলি ইহা হে বাবা আমরা এরকম তার কেন্দ্রি বাজারতে আলি বজন বন্যা আসেছি মিলবে? তো বলছি হ্যাঁ মিলবে। 50 গ্রাম করে বাঁধা থাকে তো কত লাগে? তো বলছে 150 টাকা লাগে। হ্যাঁ হ্যাঁ তো 150 টাকাই দে 50। তখন 150 টাকা মানে বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। দেড় দিন আগেকার কথা বলছি। দেড় দিন আগে কার পদশ্রী গম্ভীর সিং এর কথা। হ্যাঁ 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 তো আমরা কল উদ্যান খুদ্দার পাইল। হ্যাঁ তারপরে কিছু সময় আরো পিছা টাইল তোমাদের ইহাটাটুকু খর আছে একটুকু নামহাই দিলেই বলছে বাজবে দমে চি 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 ফুচকা বটিল আর আমারটা দেখছ না বলছি কত মিষ্টি মিষ্টি শোনা আমরা বলছি নামহা যাক কত আশা দিয়ে মরে বাঁধিলি প্রেম ডরে বধু হে
ভাই এখন কোথায় ভুলে রইলে প্রাণ এখন কোথায় ভুলে রইলে প্রাণ নিহে তবু লিহে পেছে কতদিনে পাবি হস্তেই থাক হস্তেই থাক মানে ধীরে ধীরে হবে ওইটাই প্রথম মানে সুর সুর লিতে লাগলি আচ্ছা কোথায় ভুলে রইলে পান হ্যাঁ তাহলে পদ্মশ্রী পারিব হস্তেই থাক হস্তেই থাক মানে ধীরে ধীরে হবে ওইটাই প্রথম মানে সুর সুর লিতে লাগলি আর আচ্ছা কোথায় ভুলে রইলে পান ধন তাহলে পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া বেশি মানে কেন্দ্রীয় এইসব ঝুমের ইয়া করছো কোথায় ভুলে রইলে প্রাণ ধন বাহ তাহলে আপনারা শুনছেন দেখুন পুরানো লোক যখনই পাওয়া যায় পুরানো শিল্পীকে পাওয়া যায় তখন নিশ্চয়ই পুরানো পুরানো কিছু কথা ভাসিয়ে আসবে কারণ তো একটু কেন্দ্রীয় বাজাটা দেখিব আচ্ছা চলুন তাহলে বিখ্যাত ছনিত্য শিল্পী সুনাম ধন্য ছনিত্য শিল্পী স্বর্গীয় পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া এখানে শিক্ষা দিয়েছিলেন হ্যাঁ তো শিক্ষা দিতে দিতে ওনার যন্ত্রও এসে গেছে ওনার যন্ত্রও এসে গেছে তো যন্ত্রটা দেখুন মানে প্রকৃত শিষ্য হওয়া টুকু বিশাল ব্যাপারেই বটে তো পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া কেন্দ্রীয় আড়বাসি এইসব নিয়ে থাকতুক তো বলতে বলতে মাতৃভাষা যেটা আমরা চলাফেরা করছি সেই ভাষা আইসে যাচ্ছে কোনো মনে করো না তবে কেন্দ্রী চলুন চলুন তাহলে সেই গানটাই শুনান ঠিক আছে কোনটা বলুন না কত আশা দিয়া মরে ওই পদ্মশ্রী গম্ভীর সিং এর কাছে যেটা আমার শিক্ষাপন আচ্ছা আচ্ছা প্রথম কেন্দ্রীর সেই গানটা উনি আমাকে শিখাইছেন আর সেই গানটা নিয়ে আমি এই যন্ত্র নিয়ে কোনোরকম শিক্ষা লাভ করেছি আচ্ছা কেন্দ্রীটা কেন্দ্রীটা আচ্ছা আচ্ছা তো সেই গানটা আগে শুনাইলিছি আপনারাকে তারপর আমি কেন্দ্রীর সুটটা তার সাথে তুলে ধরছেন আচ্ছা বলুন বলুন কত আশা দিয়ে মরে বাঁধিলে প্রেম ডোরে মধুহে আচ্ছা 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 এখন কোথায় ভুলে রইলে প্রাণ এখন কোথায় ভুলে রইলে প্রাণ ধর হে শাম দাউদ রস নমস্কার
আচ্ছা বলছি কি, তাইলে বিখ্যাত ছন্দিত শিল্পী ওস্তাদ পদ্মশ্রী গম্ভীরসিং মুড়া, উনার কাছ থেকে তাইলে এই কেন্দ্রীটা মানে একটা চিনা যাই হোক রাখিয়েছেন। হ্যাঁ, তো আরো আরো অনেক শিষ্য আছে, পদ্মশ্রী গম্ভীরসিং মুড়া শিষ্যর কমই নাই। আমরা উনার এই শিষ্য পড়ি ধরেলেন, ঠিক আছে, মনে করুন আপনি শিখেছেন আপনার টিনে, আমরা শিখেছি, তারপর আরো ছেলেরা শিখছে, মানে এটা সেই চেনের মতন যাচ্ছে, কিন্তু এইরকম জিনিস আমরা ইয়া করতে পারি না। কই দেখিন একটু একটু ধরে দেখব, জিনিসটা হচ্ছে ভয়ঙ্কর জিনিস। হ্যাঁ, মানে এইটা হচ্ছে কচ্ছপের পিঠ বটে। হ্যাঁ, বাহ, এটা হচ্ছে কচ্ছপের পিঠ। আর এই এটা চামড়াটা কিসের বটে? ছাগলের চামড়া। ছাগলের চামড়াই বটে, ছিলা ছাগল তাহলে। ও, কঁচি ছাইলা ছাগলের, ছাগলের চামড়া বটে। আচ্ছা, এটা চামড়াটা কিভাবে এরকম করে, এটা তো খুব পাতলা আছে, কিভাবে করা হয়? ইয়াকে করা হইল, প্রথমত ছাগলটাকে চামড়াটা তুলে লিয়া হইল। হ্যাঁ হ্যাঁ, তারপরে চুনা দিয়ে তাকে ভালোভাবে মেরামত করে ঘষা হইল মাংস ধারটায়। আর সেইটাকে জলের মধ্যে, কাদার মধ্যে তুপিয়ে দিয়া হইল। আচ্ছা, এক সপ্তাহ, এক সপ্তাহ, সাতলে আট দিন। সেইটা দেখা হচ্ছে যে জিনিসটা মনে হয় গেছে, হয়ে গেছে। উঠাই খুব সুন্দর করে ধুয়ে জলে, তারপরে আরো একটু সাবন দিয়ে আর উহাকে মেলে দেওয়া হলো দেওয়ালের মধ্যে জলই দিয়ে। বাহ, তাতে একবারে প্লেন ভাবে শুকিয়ে গেল। তারপরে একদিন সেইটাকে কেন্দ্রিয়ে মানে মনা হলো। আচ্ছা আচ্ছা, এটা এই খিলগুলো যে দিয়া আছে এগুলো সব কাঠের খিল বটে? কাঠের খিল, বাঁশের, বাঁশের বটে। বাহ, আশ্চর্য, আপনিও কত নিরীক্ষণ করে দেখিয়েছিলেন পদ্মশ্রী গম্ভীরসিং মুড়ার সেই কেন্দ্রীটা, তবে আজ নিজে, আজ দমে আশা ছিল। হ্যাঁ, ওই জিনিসটার পূর্তি। আচ্ছা আচ্ছা, বিহার গীতটি মানে সুর গঁচতেও। হ্যাঁ, তো একবারে অন্তর ভেঙে যাচ্ছে, তাহলে কত দিনে শিখবো এইভাবে ভাবে 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 চড়তি উমে রাজো দিন রাত আমিও ঘষতে লাগলি। তো ঠিক আছে, গল্প তাহলে চলুন, অনেক কিছু পুরানো জিনিস সম্মুখে তুলে ধরা হইল, আপনারা কি কেন্দ্রীয় কিছু গান শোনা হইল। হ্যাঁ, দেখুন এই জিনিসগুলা লগভগ এখন মার্কেট থেকে আউট হয়ে গেছে, লগভগ মানে এখন আর মোটামুটি দেখা যায় নাই আর কি। সেরকম সেরকম জায়গায় এখন মনে করুন যেমন আগে সিঙ্গা ছিল, এখন সিঙ্গা তো উঠে গেল মোটামুটি। হ্যাঁ, আপনি তুলে ধরে রাখেছেন, আপনাকে শতকোটি প্রণাম, এইটা আপনি এটা রাখিয়েই থাকবেন। এটার মানে আমি আপনাকে কি বলবো, মানে আপনি কত মানে গভীরে আছেন যে এই জিনিসটা এখনো পর্যন্ত আছে। তো এখন এই পর্যন্তই, আপনার পরের ভিডিও দেখাবো।